প্রোগ্রাম থেকে আপনার ভবিষ্যৎ পূর্বজন্মের কথা নাউজ বিল্লাহ। ফেসবুক কোন বছরে কার বিয়ে হবে, কোন বছরে কার সাথে কার ডেটিং হবে, ফেসবুকে এখন এসব পোস্ট করছে। কিছু কিছু যুবক পোস্ট করছে 2021 সাল সিঙ্গেল বোম্বাই, 2022 সাল তাও সিঙ্গেল বোম্বাই, 2023 সাল তাও নাকি সিঙ্গেল বোম্বো কেউ নাই। এখন 2024 সালে ফেসবুক বলছে ডেটিং। 24 সালে কি ডেটিং করা যুবক তোমার বোঝো না? একটা কথা আমাকে বলার আপনারা, ভবিষ্যতে কি হবে, নেক্সটে কি হতে পারে, ফিউচারে কি হবে, এটা পৃথিবীর কেউ জানে না, জানে একজন তিনি কে, আল্লাহ। কে? এখন যুবকরা ফেসবুকে পোস্ট করে 2025 সালে আমার বিয়ে কনফার্ম। আমার বিয়ে কি ভবিয়া, তোমার বিয়ে হবে কি হবে না, নাকি বিয়ের পর তুমি কবরে যাবে নাকি তো বলতে পারবে? বলতে পারবে একজন তিনি কে, এটা হচ্ছে এক নাম্বার কেয়ামতের আলামত। যে মানুষরা কুফুরি করছে, ভবিষ্যৎ বাণী করছে, কিন্তু সে তার ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত নজরিয়া করছে কিনা। এজন্য আল্লাহর হাবিব বলেছেন সহিহ মুসলিমের বর্ণনা, মান তাআমাকা ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন আরবাঈনা লাইলা। যে ব্যক্তি গরকের কাছে আসবে, গরকের কাছে এসে ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞেস করবে, 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল করা হবে না। জোরে কর নাউজুবিল্লাহ। গরমরা দেখবেন হাত থেকে ভবিষ্যৎ কথা বলতে কি লেগেছে। আমার সেই দিন একজন কাছে ছিল, হাত চলে, আমি ভাবলাম যে ভালোবাসা হয়তো তাই হাত দেখতে চায়, হাত নিয়ে আমার হাতটা নিয়ে কয় যে হুজুর আমার অবস্থা বিষয়টা ভালো না, আপনার কপালে বিয়ে নাই, আপনার কপালে কি নাই, বিয়ে নাই। বললাম কি ব্যাপার, তাই নাকি? হুজুর আপনার হাতে যে এই রেখাটা, এই রেখাটা সামান্য দেখা, আর যার দেখা সামান্য দেখা তার কপালে কোনো বিয়ে নিয়ে কিচ্ছু নাই। যেরকম নাউজুবিল্লাহ, হাতের রেখা দেখে যে আপনার ভবিষ্যৎ বাণী করবে, তার মতো চিন্তা লম্পট বাটপার ভণ্ড বাংলার মাটিতে আর কেউ না। কথাগণ ঠিক না বেঠে? এজন্য গণকের কাছে যাওয়া, ভবিষ্যৎ সম্পর্কে কি হবে এটাকে নিয়ে কনফার্ম করে একটা বয়ান দেওয়া, এটা কুফুর অন্তর্ভুক্ত চিল্লায় কর, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন কুল্লা ইয়ালাম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, আকাশ আর জমিনের ভেতরে অদৃশ্যের খবর পৃথিবীর কেউ রাখে না, রাখে একজন তিনি কে, এজন্য কখন কি হবে, তোমার বিয়ে কার সঙ্গে হবে, তোমার বউ কে হবে, কোন বছর তুমি সিঙ্গেল, কোন বছর তোমার বিয়ে হবে, পৃথিবীর এটা কেউ বলতে পারবে না, এটা কুফুরের অন্তর্ভুক্ত চিল্লাই করছে কিনা। এজন্য আজ থেকে কুফুরি কোনো মতবাদের কাছে যাওয়া যাবে না। ইভেন অনেক লোক আছে দেখবেন ফেসবুকে নিজের ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত পোস্ট করে, যেরকম যুবক আছে না নাই, যেরকম লোক আছে না নাই, বলে যে আমি এলাকার লিডার হয়েই ছাড়ব, এরকম লোক আছে না নাই, আপনি বলেন, কিন্তু আপনি বলবেন ইনশা আল্লাহ, যখন ইনশা আল্লাহ যদি চায় আমি হব, আর আল্লাহ না চাইলে আমি পৃথিবীর কিছুই হতে পারবো না। তবে ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান রাখে একজন তিনি কে, কেমন পূর্বে কুফুরি এমন ভাবে সয়লা হয়ে যাবে যে মানুষ কুফুরি করবে, শিরক করবে, কিন্তু তার ভিতরে কোনো ধারণা থাকবে না। সমস্ত যুবককে, এলাকার সমস্ত মানুষ, গোটা পৃথিবীকে শিরকিয়া আর কুফুরি থেকে বাঁচাই দিও পড়া আমি।